ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল লেবাননে অব্যাহত হামলা চালিয়ে গেলে উত্তরের বন্দর শহর হাইফা সহ ইসরায়েলের ওপর হামলার তীব্রতা বাড়ানো হবে। এক বার্তায় হিজবুল্লাহ ইসরায়েলকে এই সতর্কবার্তা দিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা হতে পারে। হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এবং তারা এখন আগের চেয়ে শক্তিশালী। এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর রকেটগুলো ইসরায়েলের যে কোনো জায়গায় ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে। গ্রুপটি বিবৃতিতে আরও বলেছে, লেবাননের সমস্ত এলাকা জুড়ে আমাদের সম্মানিত জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুর আগ্রাসন হলে তাদের হাইফা এবং অন্যান্য শহরগুলোতে আমাদের রকেটের জন্য কিরিয়াত সমনা এবং মেটুলা শহরের মতো অবস্থা করে দেবে। সম্প্রতি হিজবুল্লাহ হাইফার দিকে অসংখ্য রকেট ছুড়েছে, যার মধ্যে অনেকগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়িয়ে শহরে পড়েছিল। এই সপ্তাহের শুরুতে হাইফায় রকেট হামলায় 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার লেবাননের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় লেবাননও ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসের মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি এবং তারও উত্তরসূরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি করেন তিনি।